আপনি জনতা থানায় যান, আবার জনতা থানার ওসিরা বলেন আপনি কোস্টাল থানায় যান, তো আমার এরিয়ার মধ্যে নয়। মানুষ এইভাবে হয়রানি হচ্ছে, তাই দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে। কৃষকরা দিল্লিতে লাখ লাখ কৃষক এই শীতের রাত্রিতে হিমেল বাতাসে দিল্লির মতো জায়গায়, দিল্লিকে ঘিরে চারটি জায়গায় তারা এখন বসে আছেন। মোদীজির এখন সময় হচ্ছে না তাদের সঙ্গে কথা বলার, বিশেষ করে কৃষক মারা, কৃষককে ভাতা মারার, মানুষকে খাদ্যভাবে রাখার যে পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়ে তার বন্ধুদের আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, সব কিছু বেচে দিচ্ছে, সব কিছু জলের দরে ছেড়ে দিচ্ছে, সে মাটির নিচের জল থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে বন জঙ্গল থেকে শুরু করে আকাশের উপরে যা কিছু আছে সব মোদীজির এখন পকেটে চলে যাচ্ছে, আদানি আম্বানিদের পকেটে চলে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা আজকে পূর্ব মেদিনীপুর জেলার 16টি থানায় কোথাও কোথাও সকালে হয়ে গেছে, আর বেশিরভাগ আমাদের বিকেলে এই ডেপুটেশন অবস্থান কর্মসূচি হচ্ছে। আমরা জানি আপনারা থানার উপর, থানার বড়বাবু ছোটবাবু মেজবাবুদের উপর খুব বিরক্ত, যদিও এদের আবার রুটিন ট্রান্সফার হয়ে যায়, কাকে পছন্দ হলে রাখে, কেউ আবার তার কথা না শুনলে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যায়। এ শাসক দলের এই কাজ চলছে, কাকে দিয়ে ভোটের বৈতরণী পালা করতে হবে, ছাপ্পা মেরে নিতে হবে ভোটে, মারপিট হচ্ছে, দাঙ্গা হচ্ছে, না কিছু হচ্ছে না, তো চার শক্তি বেশি সে গিয়ে ওখানে জুলুমবাজি করছে, আর প্রশাসন বসে বসে চোখ বুঝে আছে, কারণ কতাব খেলা হয়ে আছে, তোমরা মেরে ভেঙে ঠান্ডা করে দাও, তারপরে আমরা গিয়ে কেস সাজাবো, তা আবার হচ্ছে না। মারার হয়ে গেল একজন কর্মী, বিশেষ করে দেব কুমার ভূঁইয়া বারাতলায় প্রকাশ্যে খুন করার পরেও খুনিরা ঘুরে বেড়াচ্ছে, থানা বলছে মারার হয়নি। এইসব অনেক অন্যায় অত্যাচার আছে, আপনাদের রাগও আছে, ক্ষোভও আছে, তাই এই রাগ ক্ষোভ নিয়ে আমরা সকলে আজকে রাস্তায় নেমেছি। আমরা অনুরোধ করব জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের সংসার চলে, যেটুকু বেতন পান, পয়সা পান, টাকা পান, সব কিছু আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায়, ট্যাক্সের পয়সায় আপনারা বাবুগিরি করছেন, দাদাগিরি করছেন, মুস্তানিও করছেন, তাই আপনাদের কাছে অনুরোধ, পুলিশ প্রশাসন আর সাধারণ প্রশাসন এই দুটি নল, অক্সিজেনের নল আর খাদ্য নল, তরল খাদ্যের নল দুটি দিয়ে আপনারা মৃতপ্রায় টিএমসি সরকারকে বা দলটিকে আর বাঁচাতে পারবেন না। আপনাদের সময় হয়ে গেছে, আইসিইউতে চলে গেছে, হাঁটু গেড়ে তারা বসে ভালো করে খাওয়া দাওয়া করতে পারছে না, তাই শুয়ে শুয়ে কোনো রকম নিঃশ্বাস প্রশ্বাস চলছে। যে কোনো সময় জনতার আদালতে, জনতার রায়ে ওই দুটো নল যখন টেনে নেওয়া হবে তাকে স্বর্গে যেতে হবে, সে সময় 2021-এ হবে, 2021-এ আর 4-5 মাস বাকি, তাই এখন ওরা এতদিন আপনারা নেতা মন্ত্রীদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, বিধায়কদের সভাপতিদের পঞ্চায়েতের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, আমফানের ঝড়ে কি হলো, কে টাকা পাচ্ছে আর কে পাচ্ছে না, কার আবেদন গ্রাহ্য হচ্ছে কার গ্রাহ্য হচ্ছে না, এই সব নিয়ে আপনারা সকলে দৌড়ঝাঁপ করেছিলেন নিশ্চয়ই মনে আছে। দুর্ভাগা আমার খেজুরির অধিবাসীগণ, তফসিল জাতি মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষজন আজ অসহায় অবস্থায় কিভাবে বেঁচে আছেন আপনারা জানেন, আমরাও তো জানি, কিন্তু সেই সেই সব লোক এখন কায়দা করে, জামা চেঞ্জ করে,
আবার একটু স্নো পাউডার মেখে নিয়ে বলছে, দল তো গেছে, সরকার তো আছে, তাই সরকার নাকি আপনাদের দুয়ারে দুয়ারে যাচ্ছে। সরকার এখন আপনার দুয়ারে, কয়েকদিন আগে, কয়েক মাস আগে, কয়েক বছর ধরে আপনারা নেতাদের সরকারের দরজায় গেছিলেন, এখন বিপদে পড়ে ঠেলা বুঝে এখন তারা আপনাদের দুয়ারে যাচ্ছে, তাই এই ভোল পাল্টে আর বাঁচানো যাবে না। স্বাস্থ্যবিধি না স্বাস্থ্যনীতি না স্বাস্থ্য কার্ড না কি সব পরিকল্পনা করেছে, এক গাদা নাম আছে জনগণ মনে রাখতে পারে না, আমিও পারি না। তাই সেই সব নাম দিয়ে মাঝে মাঝে গিরগিটির মতো রং পাল্টিয়ে ভোল পাল্টিয়ে মানুষকে লোলিপপ দেখানো হয়, মানুষের হাতে লগেজ তুলে দেওয়া হয়, মানুষ ভাবছে এবারে কিছু একটা হবে, দৌড়াচ্ছে 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 আর দৌড়াচ্ছে, কিন্তু কি হবে, সব সময় আপনি ক্লান্ত, আপনি ব্যর্থ, আপনি এর কাছ থেকে ফিরে এসেছেন ধাক্কা খেয়ে, আপনি আপনার ঘরে থাকা ছাড়া রাস্তা নেই। তাই আমাদের, আপনারা ঘরে আছেন, আমরা রাস্তায় আছি, লাল ঝান্ডা গরিবের পার্টি 34 বছর ধরে লাল ঝান্ডা গরিবের হয়ে কাজ করেছে, আজ গরিবের পার্টি গরিবের জন্য রাস্তায় আছে, ওরা আছে সরকারে দরকারে এবং বিভিন্ন জায়গায়। আমরা বলি এইসব হবে না, এইসব বলে লোক দেখিয়ে হবে না। উনি দাদা উপরে বসে বসে লোক দেখাচ্ছেন, বলছে প্রধানমন্ত্রী স্কিম, উনি এখানে দিদি নিচে বসে বসে বলছে দিদি স্কিম, এইসব চলছে। আর দিদির ভাইয়েরা এখন দেখেছে নৌকা ডুবে যাচ্ছে, লপালপ করে নৌকা থেকে লাফ দিয়ে বড় নৌকায় জাহাজে ওঠার চেষ্টা করছে, এই দেখলেন না? এই কদিন আগে ওইসব দাদা দিদির একনিষ্ঠ দাদা ছিলেন, একনিষ্ঠ সেনাপতি, যিনি শুধু জেলা নয় থানা নয় রাজ্যে সন্ত্রাস করেছেন, সন্ত্রাস কাকে বলে জনগণকে শিখিয়েছেন, সন্ত্রাস কাকে বলে জনগণকে দেখিয়েছেন, খুন সন্ত্রাস মিথ্যা মামলা কিভাবে করতে হয় সব তিনি করে হাত পাকিয়ে এখন ময়ূরু বৃক্ষ হয়ে গেছেন। তিনি ভাবছেন আমি কে, দিদি কে, আমার থেকে করে যদি কেউ হো আমি থাকবো, তিনি আর ওখানে থাকবেন না, হাওয়া বুঝে নিয়েছেন নৌকা ডুবু ডুবু, তাই এখন তিনি দিলুদার হাত ধরেছেন, দিলুদারা হাফপেন দাওয়ালা দাদাদের হাত ধরেছেন, যারা বাংলাকে নাকি ভাগাড় করাবে, ভাগাড়ে পাঠাবে, শ্মশানে পাঠাবে, জেনে এনআরসি সিএ করে এই বাংলার 2 কোটি মুসলমানকে পিছনে লাঠি মেরে নাকি পাকিস্তানে পাঠিয়ে দেবে, যাদের ভাষা রুচি জ্ঞান কর্ম সমস্ত কিছু আজকে বাঙালি সংস্কৃতি বিরোধী, বাঙালি জাতির বিরুদ্ধে তারা অপমান করে, যারা আমাদের বাঙালি সন্তান না, যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদেরকে বলছে অমর্ত্য সেন, বিবেক পটনায়ক, এরা কেন নোবেল পুরস্কার পেয়েছেন জানেন? এদের 2টো করে বউ আছে, একটা স্বদেশী বউ আর একটা নাকি বিদেশি বউ, আর বিদেশি বউর জন্য নাকি ওরা নোবেল প্রাইজ পাচ্ছে, ওদের মাথায় কিছু নেই। এই কথা যারা বলে বাঙালিকে অপমান করে, শিক্ষা সংস্কৃতি চেতনাকে যারা অপমান করে, তারা বাঙালির উন্নয়ন করবে, এই বাংলার নেতা হবে, এই বাংলার মন্ত্রী হবে, এই বাংলার মুখ্যমন্ত্রী হবে, আপনারা তাদেরকে সাদরে আহ্বান করছেন, যারা 2014 সালে এসে বলেছিল চাকরি দেবো ঘরে ঘরে 2 কোটি বেকারের, যারা বলেছিল যা কালো টাকা আছে দেশের বাইরে, আমি যদি সেই কালো টাকা ধরে নিয়ে আসি, আমি যদি ফেরত নিয়ে আসতে পারি, আপনাদের ব্যাংকে ব্যাংকে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে, টাকাও ঢুকে গেছে, 2 কোটি বেকারের চাকরিও হয়ে গেছে, 7 বছর এখন মক্কায় আছেন, আরো ভাবছেন কিছু কিছু রাজ্যে ওদের থাবা বসাতে হবে, তার মধ্যেই বাংলাকে পছন্দ হয়েছে খুব, তাই বাংলায় এসে এরা যাদের খুন করেছে, যাদের নীতিগত ভাবে সর্বনাশ করেছে, সেই আদিবাসী তপশিলি মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যারা সর্বনাশ করছে, যাদের দর্শন হচ্ছে মনুবাদী দর্শন,
যে মনুবাদে যেখানে মানুষকে চার ভাগে ভাগ করেছে, ব্রহ্মা মাথা থেকে নাকি ব্রাহ্মণের জন্ম, ব্রহ্মার পেট থেকে নাকি বৈশ্যের জন্ম, ব্রহ্মার দুহাত থেকে নাকি ক্ষত্রিয়ের জন্ম, আর ব্রহ্মা নিম্নাঙ্গ মানে পা থেকে নাকি শূদ্রের জন্ম, যারা তফসিল জাতি আদিবাসী নবশূদ্র এইসব মানুষের জন্ম, তাই এদেরকে এরা ঘৃণা করে এদেরকে সেইভাবে শেষ করছে। আর বিহারি গুজরাটি ভাইয়েরা বন্ধুরা নেতা মন্ত্রীরা এসে সেই আদিবাসী দলিত সম্প্রদায় বাউল ভাইদের বাড়িতে বসে কলা পাতায় বসে ভাত খেয়ে তিনি কত হিন্দু মানুষের বিশেষ করে নবশূদ্র জাতিতে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কত বন্ধু কত প্রিয় তা দেখাবে। পাত পেড়ে খেতে হয় ওদের বাড়িতে এই সমস্ত নিমখারাম বেইমানদের, আপনারা ভুলবেন না, ভুল বুঝবেন না, ভুল ভুল করবেন না। আমরা তাই বলি এই সব ধাপ্পা দিয়ে বাঙালিকে জয় করা যাবে না। আমাদের লক্ষ্য এই, পেটে খাদ্য চাই, খাদ্য পেটে খাদ্য, দেহে বস্ত্র, মাথার উপরে ঘর, চেতনা বৃদ্ধি করতে শিক্ষা, মানুষকে বেঁচে থাকতে গেলে সুস্বাস্থ্য, এগুলো ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না। তাহলে সেই মানুষকে বাঁচাবার জন্য, সেই মানুষের এই মৌলিক দাবিগুলো চাহিদাগুলো পূরণের জন্য আজ বামপন্থীরা যুগ যুগ ধরে লাল ঝান্ডা নিয়ে রাস্তায় আছে, দাবি আদায়ের লড়াইয়ে আছে। আজকে কি হচ্ছে, করোনা প্রভাবে সকলে আজকে জর্জরিত, দেশে কোটি বেরিয়ে গেছে, আমাদের রাজ্যেও লক্ষাধিক বেরিয়ে গেছে, প্রতি ঘন্টায় 135 জন করে আক্রান্ত হচ্ছে করোনা। স্বাস্থ্য ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে, ওদের জন্য ভ্যাকসিন আছে, ওদের জন্য টিকা আছে, ওদের জন্য পরীক্ষা করার জন্য আমাদের কিট আছে, কি আছে, কিছু নেই। আপনি প্যারাসিটামল খাবেন, মজারেলসি খাবেন, এইগুলো খেয়ে বেঁচে থাকবেন, তা নাহলে আপনাকে মরতে হবে। মানুষকে এইভাবে যারা নিয়ে ছেলে খেলা করছে, আবার তাদেরকে আপনারা সাগরে দেওয়ারে ডাকছেন, দুয়ারে ডাকবেন না, এরা আপনার শত্রু। বোকা কালিদাস হয়ে আপনি যে ডালে বসেছেন সেই ডালটা কাটবেন না। বেকার ভাইদের চাকরি কোথায়, আপনার আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথায়? এরা এইসব বলে লাচালাচি করে না। ও বলছে দেখ তাঁতিতে আমি কত লোক করেছি, তারপর দিন দেখ আমার লোক কত হয়েছে, ও বলছে আমাকে দেখ। উনি বলছেন 7 তারিখে নন্দীগ্রাম যাচ্ছি, আবার উনি বলছেন তারপর দিন আমিও নন্দীগ্রাম যাচ্ছি। আরে লোক ক্ষমতা দেখে লাভ কি রে ভাই, তুমি বলো আমি কত বেকারের চাকরি দিয়েছি বলো, কত বেকার চাকরি পেয়েছে বলো, কত মানুষ যার ঘর নেই ঘর পেয়েছি বলো, কত মানুষের ঘর করে দিবে বলেছো বলো, কত মানুষের পেটে আজকে খাদ্য নেই, পরিযায়ী শ্রমিক হয়ে যারা কাজ পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যবস্থা কি করেছো বলো। এসব নিয়ে লড়াই নয়, এসব নিয়ে দল বদল নয়, শুধু ক্ষমতা 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 ক্ষমতার দম্ভ, আর মানুষকে কিছু মানুষকে নিয়ে তারা সেই ক্ষমতার দম্ভে তাদেরকে নিয়ে আজকে বিপথে পরিচালনা করাই একটাই লক্ষ্য। মানুষকে ভুল বুঝিয়ে রাখো, ওই যে কৃষক কমিটি পাড়ায় পাড়ায় হয়েছে, উপরে আদানি আম্বানিদের টাকায় দেশ তো বিক্রি হচ্ছে, সেখানে কমিশন আসছে, মোটা মোটা বান্ডিলের টাকা আসছে এবং নিচে মন্ডল কমিটি পর্যন্ত। কি হচ্ছে, মাংস খাও, ফুর্তি করো, ঠান্ডা বাঁধো, স্লোগান দাও, আর টিএমসি যে পথে মানুষের সর্বনাশ করেছে, হুমকি দেখিয়েছে, ভয় দেখিয়েছে, ঠিক তোমরাও সেইভাবে হুমকি দেখো, ভয় দেখো, জোর করে দখল করো। কালকে ভোট হলে দেখবেন টিএমসি যেভাবে ছাপ্পা মেরেছিল, ঠিক বিজেপি সেইভাবে ছাপ্পা মেরে আপনাদের মানবাধিকার লঙ্ঘন করবে, আপনাদের গণতান্ত্রিক অধিকার মানবে না, আপনাদের ভোট অধিকারও থাকবে না। কারণ একই লোক টিএমসি থেকে তারা কাজ করেছে, তারা আবার ফিরে গিয়ে বিজেপিতে একই কাজ করছে, সেই একই কাজ করার রণধ্বনি দিচ্ছে,
ক্ষমতা দেখো, ক্ষমতা দেখো, আমাকে দেখো, ভাইকে দেখো, দিদিকে দেখো, দাদাকে দেখো, ওসব দেখিয়ে লাভ নেই। আমি বলবো পেট দেখো, পেট দেখো, দুহাত দেখো, দুহাত দেখো, দুহাতে কাজ নেই, পেটে খাদ্য নেই, গায়ে জামা নেই, ঘরের উপর মাথার উপর ঘর নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, সুস্বাস্থ্য নেই, হাসপাতাল নেই, এগুলো দেখো, এগুলো বলো, ওরা এগুলো বলবে না। তাই বন্ধুগণ, খেজুরির মানুষকে গণতন্ত্র হত্যার গলা টিপে রাখা হয়েছিল, 25 জন মানুষ খুন হয়েছে 2009 এর পর থেকে এই খেজুরিতে। তাদের যে রক্ত গেছে, তাদের যে জীবন চলে গেছে, তাদের পরিবার পরিজন আজকে রাস্তায়, সাধারণ মানুষও আজকে রাস্তায়। তাই বামপন্থী, তাদের বামপন্থীরা, লাল ঝান্ডারা তাদের বন্ধু, তাদের নিয়েই আছি, তাদের নিয়ে থাকবো। আমাদের সঙ্গে কে ছিল কে ছিল না ওগুলো বিচার করতে যাব না। অনেকে চলে গেছে, লোভ লালসা, ক্ষমতা, চাকরি বাকরি, পদ, এইসব আপনাকে টানছে। যতদিন ঘুরবে ওরা ঠিক আপনার বাড়িতে গিয়ে টানবে, ওখানে পিকে বাবু টানছে, এবার বাড়ি বাড়ি গিয়ে আপনাদের টানবে। কিছু টাকা নিয়ে ভোট দিয়ে দাও, সারা বছর তোমরা ঘুমিয়ে দাও, কোনো দাবি করবে না। আর প্রতি বছর আমি যে টাকা ইনভেস্ট করে যে ভোটে নামবো, ভোটে জিতবো, এবার সারা বছর ধরে আমি লুটবো। এই রাজনীতি বাংলায় প্রতিষ্ঠিত হতে চলেছে, এ রাজনীতিকে বাংলায় আপনারা গ্রহণ করবেন না, খেজুরির মানুষ গ্রহণ করবেন না। আমার আবেদন, আসুন হাতে হাত মিলিয়ে, এখনো বলছি গরিব কৃষকের মজুর শ্রমজীবী মানুষ মধ্যবিত্ত বেকার মহিলা মা বোনেরা সকলে জোট বাঁধুন, এলাকায় এলাকায় জোট বাঁধুন। লাল ঝান্ডাই আপনার প্রকৃত বন্ধু, লাল ঝান্ডাই আপনার কাছে ছিল, আছে, থাকবে। লাল ঝান্ডার গলা ভেঙে দিয়ে ধ্বংস করে যারা বলেছিল খেজুরিতে লাল ল্যাকড়া খুঁজে পাবেন না, আজকে দেখুন হাজার হাজার মানুষের হাতে সেই লাল ঝান্ডা। দিল্লিতে দেখুন লাখ লাখ কৃষক নিয়ে সারা ভারত কৃষক সভা সেই লাল ঝান্ডা নিয়ে লড়ছে। তাই লড়াইয়ের ময়দানে লাল ঝান্ডা, ক্ষমতা দখলের লাল ঝান্ডা নয়। আমরা ক্ষমতার দখলের জন্য ভোটের পাখি হয়ে ভোটের সময় লাল ঝান্ডা লড়ে না। তাই ওদের কথা, ও পাশে দিলুদা, এ পাশে আমি, 35টা সিট আমি নিয়ে নেব, এ কথা বামপন্থীরা বলে না। বামপন্থীদের লক্ষ্য শুধু ভোটে দাঁড়িয়ে মানুষের ভোট নেওয়া নয়, বামপন্থীদের দায়িত্ব দক্ষ হচ্ছে একটা দেশ যেন ভালোভাবে চলে, একটা দেশের মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, দেশ যেন বিশৃঙ্খল না হয়, দেশের মানুষে মানুষে যেন দাঙ্গা না হয়, দেশের মানুষ যাতে ভাই ভাই সম্পত্তি হয়ে থাকবো। এখানে মন্দির আছে, মন্দিরে যারা হিন্দু তারা পূজা করবে, প্রার্থনা করবে, তাতে অন্য ধর্মের মানুষের হস্তক্ষেপ করা চলবে না। যারা গির্জায় প্রার্থনা করবে তাদের উপরেও হস্তক্ষেপ করা চলবে না, যারা মসজিদে প্রার্থনা করবে তাদের উপরেও হস্তক্ষেপ করা চলবে না, যে যার ধর্ম যে যার পালন করবে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না, ধর্মকে মিশিয়ে যে দিদি মোদী রাজনীতি করছে একে ঘৃণা করুন, থুতু ফেলুন, এদের পাল্লায় পড়েছেন তো সর্বনাশ হয়ে যাবে। এই খেজুরিতে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি, একটা 10 বছর ধরে একটা অংশের মানুষ একটা অংশের মানুষকে শোষণ করে গেছে, আবার একটা অংশের মানুষ আবার নতুন করে গির্জিটির মতো জামা কাপড় পাল্টে আবার শোষণ করার জন্য আসছে। আমি বারবার সাবধান করি খেজুরিবাসীকে, বন্ধুগণ, ও রাস্তায় পা মারাবেন না, আপনারা ঐক্যবদ্ধ হন, লড়াই করুন, এই লড়াইয়ের সঙ্গে থেকে আপনারা সকলে সামিল হন। এখন আপনাদের সামনে স্বল্প কথায় দুটি কথা বলার জন্য আমাদের নেত্রী এখানে আছেন, আমাদের খেত মজুর নেত্রী, মহিলা নেত্রী, কমরেড, আমাদের প্রতিমা মণ্ডলকে স্বল্প কথা বলার